নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আমার বাংলা আমার পঞ্চায়েত। সামাজিক মাধ্যমে তৃণমূলের স্লোগানকে ঘিরে গোষ্ঠীকন্দল, অন্যদিকে বিজেপির প্রতীক নিয়ে রাজনৈতিক তরজা, এই নিয়েই আমাদের বিশেষ বুলেটিন আমার বাংলা আমার পঞ্চায়েত। বিজেপির প্রতীক নিয়ে গোষ্ঠীকন্দলের অভিযোগে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাকে ঘিরে বিক্ষোভ। পাল্টা অভিযোগ, জালিয়াতি করে প্রতীক পেয়েছে তাই বাতিল মনোনয়নপত্র। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই দলীয় কন্দলে জর্জরিত বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পাশকুড়া এলাকার ঘটনা। পঞ্চায়েত প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে বিজেপিতে অসন্তোষ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পাশকুড়া এলাকার ঘটনা। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা স্বপন দত্তকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পরে গত 15 জুন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার তরফ থেকে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর, হাউর সহ বেশ কিছু অঞ্চলে কিছু প্রার্থী দলীয় প্রতীক নিয়ে মনোনয়নের কাজ শেষ করে। কিন্তু এরপরে একই এলাকায় বিজেপির পক্ষ থেকে আরও বেশ কয়েকজনকে দলীয় প্রতীক দেওয়া হয়। এরপরেই দলের কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁরা দলের তরফ থেকে নির্দেশ পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন। 15 জন দলীয় প্রতীক বিডিও অফিসে জমা দিয়ে তাঁরা জানতে পারেন দলের তরফ থেকে আরও একজন করে মনোনয়ন জমা দিয়েছে এবং দলীয় প্রতীক জমা দিয়েছে। দলীয় প্রতীক না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। আমরা সিম্বল সহ নমিনেশন দিয়েছিলাম, পার্টি থেকে সিম্বল দিয়েছিল, তো এখন আরও একজন ওই একই বুথে, উনিও নাকি সিম্বল পেয়েছেন, আর আমাদেরকে হচ্ছে উদ্যোগ করতে বলছে, এইসব হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা স্বপন দত্ত বলেন, দলীয় নির্দেশ মতো সই করলেও জেলা সভাপতির উপর নির্ভর করে সবকিছু। আমাকে কেউ বিক্ষোভ রাখেনি, আমাকে কেউ বিক্ষোভ রাখেনি, বিক্ষোভ সংস্থা আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেখানে সম্পর্ক এ নিয়ে কোনো হচ্ছে বিষয় নাই। সিগনেচার আমি করলেও অথরিটি হচ্ছে জেলা সভাপতি, জেলা সভাপতি দেবে। তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দলীয় প্রতীক এবং স্ট্যাম্প সবকিছুই জালিয়াতি করা হয়েছে, তাই ওদের প্রার্থীপদ বাতিল হয়েছে। 15 তারিখে যে বি ফর্ম দেওয়া হয়েছে, টেম্পারিং করে দেওয়া হয়েছে, স্ক্যান করে দেওয়া হয়েছে, বিডিও সাহেব নিজেই ধরেছেন, স্বাভাবিকভাবে সেই বি ফর্মকে বাতিল করেছে বিডিও সাহেব। তার হচ্ছে যে রিটার্নিং অফিসার হিসাবে একটি বি ফর্ম কোথা থেকে সংগ্রহ করে সেই বি ফর্মকে স্ক্যান করে তার পছন্দসই প্রার্থীর সপক্ষে জমা দিয়েছে। এটা স্ক্রুটিনির দিন মাননীয় বিডিও সাহেব তিনি পরীক্ষা করে দেখেছেন এবং সেটা হচ্ছে স্ক্যান করা অরিজিনাল বি ফর্ম না। পঞ্চায়েত ভোট আবহে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ শুধু শাসক দলের বিরুদ্ধেই নয়, এবার বিজেপির দলীয় কোন্দলও প্রকাশ্যে। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতের রিপোর্ট, কলকাতা টিভি। দলের প্রতি আনুগত্য দেখালেন বারাসাতের বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। মনোনয়নপত্র নিয়ে বিতর্কের শেষে মনোনয়ন তুলে নিলেন তারা। উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের 41 নম্বর ওয়ার্ডের ঘটনা। অবশেষে শান্তি ফিরল এলাকায়। উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের 41 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে মনোনয়ন দিয়েছিলেন মোহাম্মদ ইশা হক সর্দার। একই কেন্দ্রে মনোনয়ন দিয়েছিলেন হারোয়ার বিধায়ক নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। প্রথম থেকেই রবিউলের দিকে সমর্থন বেশি ছিল। রবিউল ইসলামের প্রতি সমর্থনের বহর দেখে নুরুলের অনুগতরা বিক্ষোভ দেখিয়েছিলেন বারাসাত ব্লক ওয়ানের বাইরে। যশোর রোড অবরোধ করেন তাঁরা। তাদের দাবি ছিল ইশা হক সর্দারকেই প্রার্থী করতে হবে। এর আগে নিয়োগ দুর্নীতিতে চাকরি গেছে ইশার ছেলে, সেই কারণেই তাকে মনোনয়ন প্রত্যাহার করতে দল বাধ্য করল বলে দাবি ওয়াকিবহল মহলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইশা। আমার ছেলের কোনো দুর্নীতিতে আসেনি, এরকম দুর্নীতি বহু লিটারে অনেক ছেলে মেয়ে এসছে, বিষয়টা তা না। অলরেডি ওএমআর সিট কোর্টে প্রমাণ করতে পারেনি, সুপ্রিম কোর্টে গিয়ে ওরা ওএমআর সিট দেখাতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে জয়েন করেছে, স্যালারিও পাচ্ছে, ক্লাসও করছে। একই আসনে দুজন তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের 38 নম্বর আসনে। তৃণমূলের হয়ে মনোনয়ন দিয়েছিলেন একেএম ফারহাদ এবং আব্দুল রৌফ। টিকিট না পাওয়ায় মনোনয়ন প্রত্যাহার করেছেন আব্দুল রৌফ। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতা সদস্য, তিনি তানার দেখে অনুপ্রাণিত হয়ে আমরা দল করি, সুতরাং তানারা যেটা ভালো বুঝবেন সেটা। আপনি কি বসে যাবেন এখন? না না, বসবো কেন, ফারাদের হয়ে কাজ করবে, দল যেটা বলবে আমি সেটা করবো। আমি দলের অনুগত শৈলী, দল যেটা বলবে আমি সেটা, যার জন্য আপনি টিকিট পেলেন না তার হয়ে কি লড়াই করবেন? দল যদি বলে আমি করবো। বারাসাতে জেলা পরিষদের 2টি আসনে তৃণমূলের টিকিট প্রত্যাহার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দেখুন, বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসে এখন যে বেশি প্রার্থী কালীঘাটে পাঠাতে পারবে তিনি দলীয় প্রতীক পাবেন। হয়তো ইচ্ছাবাবু
তিনি সেই পরিমাণ টাকা কালীঘাটে পাঠাতে পারছিলেন না তার উপর নেতৃত্বের কাছে, তার জন্য তাকে চাপ দিয়ে তার নমিনেশন পেপার প্রত্যাহার করতে হলো। মনোনয়ন পর্বে বিরোধীদের সঙ্গে বিবাদ আর মনোনয়ন জমার পর একই আসনে একাধিক মনোনয়নের অভিযোগে জেরবার বারাসাত তৃণমূলের অন্তর। দলীয় চাপে মনোনয়ন প্রত্যাহার করলেও আদৌ বড় গড়ল কিনা তার উত্তর অজানা। বারাসাত থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য বাধা দিচ্ছে তৃণমূল। আতঙ্কে বহরমপুরের কংগ্রেস পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন কংগ্রেসের প্রার্থীরা। সপরিবারে সেখানেই রাত্রিবাস করছেন তারা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল। প্রাণ ভয়ে পার্টি অফিসেই রাত্রিবাস কংগ্রেস প্রার্থীদের। সপরিবারে সেখানেই দিন রাত কাটাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস প্রার্থীরা। কংগ্রেসের অভিযোগ, মনোনয়ন পর্ব মেটার পর থেকেই নিয়মিত মনোনয়ন প্রত্যাহারের জন্য কংগ্রেস প্রার্থীদের চাপ দিচ্ছে তৃণমূল। প্রাণ নাশের হুমকিও পাচ্ছেন তারা। উপায় না দেখে পার্টি অফিসে সপরিবারে দিন কাটাচ্ছেন জেলার হাত শিবিরের প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে গেলে তবেই তারা বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন আতঙ্কিত কংগ্রেস কর্মীরা। যদি বাড়িতে থাকে তো আমাদের উপর অ্যাটাক করবে, এটা আমরা বুঝতে পারছি। ওই জন্য আমরা দাদার কাছে আছি, এখানে দাদার কাছেই আমরা আছি। আজকে আমার পাঁচ দিন হয়ে গেল। আমি অবশ্য কালকে এসেছি, ভয় পাইনি তাই আমি চলে এসেছি। দেখলাম যে গতকাল আমি এসেছি এই কারণে, দেখলাম তার আগে কিছুদিন ধুমকে দিচ্ছিল, ভয় পাইনি বলেই কিন্তু আসিনি। কিন্তু কালকে ভাবলাম যে সবাই দাদা বলে হ্যাঁ চলে আসো তোমরা এখানে, ওই জন্য আমরা চলে আসলাম। এখানে আমাকে নমিনেশন উইথড্র করে নেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমি কোনোভাবে কম্প্রোমাইজ করব না। লড়াইটা আমরা যখন শুরু করেছি আমরা শেষ দেখেই ছাড়বো। আমরা আর ওদের ভাওতাতে আসছি না কোনোভাবে। আমি আছি, তিন দিন ধরে আছি। আমাকে যখনই উইথড্র করার পরের দিন উইথড্র করবে নিয়ে গিয়ে বলেছিল, তার আগের দিনই দাদা আমাদেরকে ব্যবস্থা করে এখানে তুলে এনেছে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূলের হারমাত বাহিনী সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীরও। তার অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশেই পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের বাহিনী। নিঃশব্দ সন্ত্রাস চলছে, সাইলেন্ট টেরার চলছে, বেশি টেরার করছে না, এখনই গোলাগুলি চালাচ্ছে না। সুপ্রিম কোর্টে তার রিফ্লেকশন, গতকালে হরিয়ারপাড়ার একটা এলাকায় বোমা পিস্তল নিয়ে বাড়ি বাড়ি হামলা হয়েছে। আজকে তার জন্য সেখানকার একজন আমাদের ক্যান্ডিডেট তাকে জোর করে বিডিও অফিসে নিয়ে এসে তার নমিনেশন প্রত্যাহার করা হয়েছে। এখন প্রত্যাহার পর্ব চলছে, কিন্তু সেটা সরাসরি বোমা পিস্তল দিয়ে খুন করে নয়। দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শিবিরের অনেকেই। তাদের দাবি, তৃণমূল যদি এলাকায় সন্ত্রাসী চালায় তবে পুলিশের সাহায্য না নিয়ে পার্টি অফিসে রাত্রিবাস কেন করছেন হাত শিবিরের প্রার্থীরা? তৃণমূল যদি গুন্ডামি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে না কেন? অধীর চৌধুরী পুলিশের কাছে যায় না, অধীর চৌধুরী পুলিশে কোনোদিন ভরসা নাই, পুলিশের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়। আমরা রাজনীতি করি, গণতন্ত্রে যারা বিলিভ করি তাদের পুলিশে ভরসা, আমাদের পুলিশে ভরসা আছে। বাড়ি ফিরে কতটা নিরাপদে থাকবেন উঠছে সেই প্রশ্ন। বহরমপুর থেকে অপূর্ব সহায় কল্যাণ, কলকাতা। আমার বাংলা আমার পঞ্চায়েতের এখন সময় একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শিওরে পঞ্চায়েত ভোট প্রচারের মাঠে নামলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। প্রচার সারলেন বাঁকুড়ার ওন্দার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম প্রার্থী তরুণ রক্ষিত। প্রচারে ওন্দা ব্লকে তৃণমূল সভাপতি, একই দিনে প্রচার বিজেপিরও জেতার বিষয়ে প্রত্যয়ী উভয় শিবির। দুয়ারে নয়, নিজের দোকানে বসেই ভোটের প্রচার সেরে নিলেন বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী তরুণ রক্ষিত। ব্যবসা সামলানোর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে জনসংযোগ সাধছেন তিনি। আমি দোকান করে সাহায্য বল, হ্যাঁ আমি এখান থেকে প্রচার করে ভোট পাবো, এটা গ্যারান্টি, আমার সবাই আশীর্বাদ করে। প্রচার সারলেন নন্দা ব্লকের তৃণমূল সভাপতি উত্তম বিট। দলীয় কার্যালয়ে চা চক্রে আলোচনা সেরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে ওন্দা বাজার ঘুরলেন। ওন্দা বাজারে আসা মানুষজনের সঙ্গে তৃণমূলের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট দেওয়ার আবেদন করেন তিনি। 2019 লোকসভা ও 2021 বিধানসভা নির্বাচনে ওন্দাবাসী বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছে দাবি উত্তম বিটের। এবার মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জবাব দেবেন দাবি তৃণমূল সভাপতির। আমরা চাই উন্নয়নের নিরিখে ভোট হোক। 2019 জবাব, 2021 যে জবাব, সেই জবাবের জন্য আমরা তৈরি। মানুষ 2021 নির্বাচনে যে ভুল করেছিল
বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে যে ভুল করেছিল সেই ভুলের সংশোধন হবে এই ভোটে। ত্রিস্তর নির্বাচনের প্রচারে নামলেন বিজেপি প্রার্থীরাও। বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়া বাগানে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন ওই ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা। বাঁকুড়া এক নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি তথা এবারের নির্বাচনের জেলা পরিষদের প্রার্থী বিকাশ ঘোষের দাবি, বিজেপিকে সমর্থন করবে মানুষ। তৃণমূলের দুর্নীতিকে নির্বাচনের হাতিয়ার করে প্রচার বিজেপির। আমরা 100% জিতব, মানুষের সাড়া আছে। গতবারে আমরা 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সন্ত্রাস হয়েছিল, তার প্রতিশোধ মানুষ নেবে, এটা আমরা আশাবাদী। পঞ্চায়েত ভোটে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় শিবির, তাই প্রচার এখন তুঙ্গে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, রিপোর্ট কলকাতা টিভি। সামাজিক মাধ্যমে তৃণমূলের স্লোগান ঘিরে রাজনৈতিক চর্চা। হাঁটছে কারা, হাঁটছে কারা, তৃণমূলের ব্লক সভাপতির এই স্লোগান এখন শিরোনামে। ব্লক সভাপতির স্লোগানে শোনা গেছে হাঁটছে কারা তৃণমূল। শব্দ প্রয়োগ উচ্চারণ বিভ্রাট নাকি নিছক শ্রবণ বিভ্রাট, এই স্লোগানে আসল সত্য বেরিয়েছে কটাক্ষ বিজেপির। হাঁটছে নয়, হাঁটছে, পাল্টা বিরোধীদের জবাব তৃণমূলের সভাপতির। দলীয় প্রার্থীর প্রচারে বেরিয়ে প্রার্থী ও দলীয় কর্মীদের নিয়ে তৃণমূল ব্লক সভাপতির স্লোগান ভাইরাল। স্লোগান ঘিরে শোরগোল বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটপাল। সোমবার জয়পুরের রাউতখণ্ড এলাকায় দলের জেলা পরিষদ প্রার্থী মাম্পি দের প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচারে বেরিয়ে দলীয় প্রার্থী ও কর্মীদের নিয়ে স্লোগান দেন তৃণমূলের ব্লক সভাপতি কৌশিক বটপাল। এই ভাইরাল স্লোগানকে ঘিরে চলছে সোশ্যাল মাধ্যমে জোর তর্জা। ঠিক কি বলেছেন তৃণমূল ব্লক সভাপতি? হাঁটছে বলছেন না হাঁটছে বলছেন? উচ্চারণ বিভ্রাট নাকি সোনার গণ্ডগোল? রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে বিরোধীদের বাধা দেওয়ার ফল মুখ ফসকে বেরিয়ে এসেছে দাবি বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। যেখানে কৌশিকবাবু তার মনের কথা বলে ফেলেছেন, তার যে পার্টির কর্মীর কথা বলে ফেলেছেন এবং প্রকাশ্যে বলেছেন, সেজন্য কৌশিকবাবুকে ধন্যবাদ জানাই। এরকম প্রত্যেকটা জায়গায় যারা তৃণমূলের আছে তাদেরকে আগ্রহ করব যে কৌশিকবাবুর মতন আপনারা দৃঢ়পরে স্বীকার করুন সব জায়গায় তৃণমূল হারছে। বিরোধীদের কটাক্ষকে নস্যাত করেছেন তৃণমূল ব্লক সভাপতি। তিনি বলেন যারা হারার স্বপ্ন দেখেন তারা কানেও হাঁটছে শব্দকে হাঁটছে শুনছেন, হাঁটছে শব্দকে হাঁটছে বলে বিকৃত করে এইভাবেই অপপ্রচার চালাচ্ছে বিজেপি। আমি বলেছিলাম দিচ্ছে কারা তৃণমূল, এগিয়ে কারা তৃণমূল, হাঁটছে কারা তৃণমূল, সেটাকে বিকৃতি করে বলছে হাঁটছে কারা। যারা বিরোধী তারা তো হারবেই, তারা কোনো কিছুতে কিছু না পেয়ে তারা এই স্লোগানের অপপ্রচার করছে। ভালো করে শোনার অনুরোধ জানালাম বিরোধীদেরকে, কারণ তারা হারবে নিশ্চিত, তাই তারা হারার স্বপ্ন দেখছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই সরগরম রাজনীতি, স্লোগান পাল্টা স্লোগান রাজনীতিরই অঙ্গ। শাসক বিরোধী তর্জায় শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, রিপোর্ট কলকাতা টিভি। আমার বাংলা আমার পঞ্চায়েতের এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, এখন যে খবরে নজর রাখব, প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। ঠিক কি জানতে পাচ্ছ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের এবং প্রতি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কি বলবে? দেখো, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কেই কিন্তু বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকেই কিন্তু চাইতে হবে, যেহেতু গোটা নির্বাচন পরিচালনার দায়িত্বে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তৎপরতা শুরু হয়।
এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জেলা শাসকদের কাছ থেকে যে রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশন পেয়েছে, বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে যে অশান্তির ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে জেলা শাসকদের কাছ থেকে এবং বিশেষ পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট পেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবং সব দিক খতিয়ে দেখে যেটা জানা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যে প্রতি জেলার জন্য পঞ্চায়েত নির্বাচনে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীর চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই সেই চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ 22টি জেলার জন্য এখনো পর্যন্ত 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কলকাতা হাইকোর্ট প্রথম থেকেই কিন্তু যেটা জানিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে এবং সেই রায়কেই তাতে সেই রায় বহাল রেখেছে দেখেছি আদালত সুপ্রিম কোর্ট। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে তৎপরতা শুরু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পেয়ে চিঠি পাঠানো হয়েছে। তার পাশাপাশি ভিন রাজ্যের যে অন্যান্য রাজ্যের যে পুলিশ রয়েছে সেই পুলিশ এবং রাজ্যের সশস্ত্র বাহিনী সেই বাহিনীও কিন্তু সমানভাবে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবে এমনটাই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। একদম ধন্যবাদ তোমার। জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কথা দিয়েও 71টি আসনের মধ্যে 25টি সিম্বল দেওয়ার হয়েছে বলে ক্ষোভ হুমায়ুনের। পঞ্চায়েত ভোট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের। খোদ বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে বসেই জেলা তৃণমূল সভাপতির ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য যে ভরতপুরের যে কটি আসন টিকিট দেওয়ার কথা ছিল বা প্রতীক দেওয়ার কথা ছিল সেই প্রতীক তাকে দেওয়া হয়নি। জেলা সভাপতি, এখানে তৃণমূলের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে, তার ক্ষমতা ব্যবহার করে এখানে 2021 সালের 16 আগস্টের আগে তার কি অর্থনৈতিক অবস্থান ছিল, কি দৈন্যদশা ছিল, আর 2021 সালের 16 আগস্ট তিনি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট হওয়ার পর প্রায় আগস্ট মাস আসতে চাচ্ছে, 2 বছর হবে, এই 2 বছরে তার কতটা অর্থনৈতিক গ্রোথ বেড়েছে সেটার মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করছি। আইবি দিয়ে সিআইডি দিয়ে তদন্ত করে দেখা হোক তার কটা বিজনেস আছে আর তার এত কি করে সম্পদ বাড়লো সেটা করছে। 25টা কালিকাত্তটা বলেছিল, কেন কম হয়ে গেল মলয় ঘটককে জিজ্ঞেস করুন, ফোন অফ করে দিয়েছে। জেলা সভাপতিকে 5 বার ফোন করেছি, আমার ফোন রিসিভ করেনি। জেলা সভাপতিকে আমি আহ্বান করছি, হিম্মত থাকলে পার্টি অফিসে আছি আসুক। তুলাবাজ, টাকা লুট করা, পঞ্চায়েতের টিকিট বিক্রি করার এই ধরনের নেত্রীর অন্তর্গত আমরা তৃণমূল দল, আমি করব না, আমার 4 জন সহকর্মীকেও বোঝাবো তারা যাতে তৃণমূলে এই ভোটে বিধায়ক আমরা আছি, সাসপেন্ড করলে করবে, বহিষ্কার করলে করবে, আমরা বিধানসভায় যাব, কিন্তু এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। যদি অংশগ্রহণ করি তাহলে আমাদের যদি নির্দল প্রার্থী থাকে তাহলে ইটাহারের বিধায়ক যে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী যেভাবে নির্দলদের হয়ে করবে, আমরাও সালাডের বুকে ভরতপুরের বুকে আমাদের যেগুলো প্রার্থী আছে তাদের হয়ে করব, পারলে আমাদেরকে কেউ রুখে নেবে। মন্ত্রী মলয় ঘটক হুমায়ুন কবিরকে কথা দিয়েছিলেন, অর্থাৎ ভরতপুরের যিনি তৃণমূল বিধায়ক তাকে কথা দিয়েছিলেন যে তাকে 71টি আসনের টিকিট দেওয়া হবে বা 71টি প্রতীক দেওয়া হবে। আজকে হুমায়ুন কবির মাত্র 25টি এই প্রতীক পেয়েছে, যার ফলে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে তিনি এবার সহ আরও 4 জন বিধায়ক এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে জেলা তৃণমূল সভাপতি যিনি রয়েছেন শাওন সিংহ রায় তার বিরুদ্ধে অভিযোগ এবং তিনি না সরা পর্যন্ত তারা দলে কতদিন থাকবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হুমায়ুন কবির সহ অন্যান্য বিধায়কদের। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র, রিপোর্ট কলকাতা টিভি। জলপাইগুড়ির বানারহাটের আংরা ভাষা নদীতে বাঁধ তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ। কাজ শুরু হওয়ার পরে জলের স্রোতে ভেসে গেল অ্যাপ্রোচ বাঁধ। অন্যদিকে
এই জেলারই ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায় বিঘার পর বিঘা কৃষিজমি চলে যাচ্ছে ডুডুয়া নদীর গ্রাসে। নদীবাদ তৈরি না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা। নদী ভাঙন রুখতে গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 900 মিটার বাঁধের কাজ শুরু করে শাসক দল। ভোট বৈতরণী পার করতে সেই কাজকেই হাতিয়ার করে স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিল শাসক দল। এবারে বর্ষার শুরুতেই সেই স্বস্তি যেন আতঙ্ক হয়ে দাঁড়ালো। জলপাইগুড়ির বানারহাটের আংরাভাসা নদীতে বাঁধ তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ। কাজ শুরু হওয়ার পরে জলের স্রোতে ভেসে গেল অ্যাপ্রোচ বাঁধ। সরকারি নিয়ম না মেনে নদী বাঁধ নির্মাণের অভিযোগ ওঠে বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটায়। বরাত পাওয়া ঠিকাদারদের সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের যোগসাজশের অভিযোগ গ্রামবাসীদের। আরও অভিযোগ, আগের পুরনো বোল্ডার এবং নির্দিষ্ট মাপের চাইতে অনেকটাই ছোট সাইজের বোল্ডার ব্যবহার করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, যা ভারী বৃষ্টি হলে ভেসে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। আমাদের অভিযোগ হলো যে এখানে কাজটা ঠিক হচ্ছে না আমাদের মনে হচ্ছে। আর যে এখানে পাথরগুলো যে সাইজের ছোট ছোট সাইজ, মিনিমাম তো 4-5 কেজি হওয়ার দরকার পাথর, ওই পাথরের মধ্যে ছোট ছোট সাইজ পাথরগুলো যেগুলো আছে, আগের যে নদীতে পড়েছিল যে পুরানো বাঁধের পাথরগুলো, ওই পাথর দিয়ে কাজ হচ্ছে আমাদের। যত শাসক দলের তরফে কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। লোকাল টিএমসির নেতা গুন্ডা ওরাই কামাচ্ছে, আর কে কামাবে? আর কামানো বলে গেছে অফিসাররা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পুরোপুরি। সেই যাত্রা আধিকারিক আসে ওনাদের সঙ্গে প্রাইভেট গাড়িতে, ওনারা যখন ফাঁকা থাকে সেই সময় সবকিছু ফটো মটো তুলে ওনাদের মতো ওনারা চলে যায়। ওদের তার কোনো ইস্যু নেই, অলরেডি কাটমানি ছাড়া কোনো ভাষা ওদের কাছে আর নেই, যেহেতু ওদের কাছে মানুষে প্রার্থী দিতে পারছে না, প্রার্থী খুঁজে পাচ্ছে না, এখন এগুলোই প্রচারের আলোতে আনার চেষ্টা করছে। আর যেটা স্পেসিফিক যদি অভিযোগ, অবশ্যই আমরা ডিপার্টমেন্টকে বলবো, পুরোপুরি ডিপার্টমেন্ট বিষয়টাকে নজরে রাখবে, এবং যদি কোনো রকম কাজ নিম্নমানের হয়ে থাকে অবশ্যই ডিপার্টমেন্ট সেটা কড়া পদক্ষেপ নেবে। অন্যদিকে একই জেলায় নদী বাঁধ তৈরি না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয় গ্রামবাসীদের তরফে। ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায় বিঘার পর বিঘা কৃষিজমি চলে যাচ্ছে ডুডুয়া নদীর গ্রাসে। পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলির পাশাপাশি তিস্তা, জলঢাকা, ডুডুয়া সমতলের নদীগুলিতেও জল বেড়েছে। জল বাড়ায় শুরু হয়েছে ভাঙন আতঙ্ক। ইতিমধ্যে কাজীপাড়া এলাকায় 200 বিঘারও বেশি জমি চলে গিয়েছে ডুডুয়া নদীতে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় থেকে ব্লক প্রশাসন সকলকেই একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। কোনো আধিকারিক পরিদর্শন পর্যন্ত করতে আসেননি এই এলাকায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন, নেতারা ভোট চাইতে বাড়ি বাড়ি প্রচার করছেন, কিন্তু একবার ভাঙন পরিদর্শনে আসেননি কোনো নেতাই। ক্ষোভে ফুঁসছে গোটা কাজীপাড়া গ্রাম, এমনকি ভোট বয়কটের মতো সিদ্ধান্ত নিতে পারে তারা। এত জমি ভাঙতেছে, এখানকার যে ব্লক প্রশাসন, তারপরে আমরা সবার কাছে দ্বারস্থ হয়েছি, কেউ কিন্তু এটার সুরাহা করতে পারছে না। এডুকেশন থেকে সেদিন আসছিল, এডুকেশন ডিপার্টমেন্টের লোক নাবজোগ করে গেছে, কিন্তু এখানে যে বিডিও সাহেব উনি কিন্তু আসেন নাই। ভোট বড় বালাই, আরো একটা ভোট, মিটবে কি ভাঙন সমস্যা? উত্তর খুঁজছেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথ ও কৌস্তভ ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। আমার বাংলা আমার পঞ্চায়েত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।